আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিলি ব্লগস। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজ একটু ডাল খিচুড়ি করবো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তা একটা হাঁড়ি নিয়েছি, তাতে আমি তেল দিয়েছি 2 চা চামচ, হলুদ 2 চা চামচ, মরিচ আর জিরার গুঁড়া দিয়েছি। এরপর লবণ দিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর একটু মশলা, বিরিয়ানি মশলা ছিল সেইটা দিয়েছি। এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। তারপরে ডালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এসব দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। মশলাটা একটু ভাজা হয়ে আসলে আমি ডাল আর চাউল মিক্স করে রেখেছিলাম, তো ডাল আর চাউল দিয়েছি। এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি আর ডাল নিয়েছি 1 কাপের মতো। তো ভালো করে নেড়ে চেড়ে নিব। যত ভালো করে মিক্স করা হবে কালারটা তত সুন্দর আসে। যে দেখুন সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে হাই হিটে প্রায় 40 মিনিট মতো রান্না করব। যখন আমার প্রায় হয়ে এসেছে আমি এটা একটু হালকা দমে রাখবো, তাই একটা তাওয়াতে বসিয়ে একটা ঢাকনায় দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। এই যে আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এই প্লেট সাজিয়েছি, এখানে একটা চিকেন নিয়েছি আর পেঁপে ভাজি আর আমার ডাল খিচুড়ি। অনেক মজা হয়েছে, দেখতে যেমন সুন্দর তেমনই মজা হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।